زي شغل الحمد لله. Okay. Okay. اوكي. هم سالنا دوبا جان كيما. স্যার ওই ল্যাপটপ থেকে মিউট অন করা যায় না স্যার ল্যাপটপে দেখার জন্য ওটা তো অনেক দিন থেকে স্যার আমি দুইটাতেই জয়েন থাকছি স্যার ওটা কাজ করছে না ওই মিউটটা আবার হাত উঠাতে গেলেও ওটা অনেক লেটে কাজ করছে স্যার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি হুম তো এর মধ্যে কি কি পড়াশোনা করলেন আপনাদের নাকি পড়াশোনা করছেন খালি তাই না খুব একটা ভালো হয় নি সময় অনেকে অবস্থা ছিল জন্য আচ্ছা আমি এবার ছুটিতে দশ দিন ছুটি পেয়েছিলাম তখন ওই যে আপনাদের একটা বই বলছিলাম না ইকবাল ফারুকের এর বই পুরোটা মুখস্থ করছিলাম 10 বড় দিন যখন পেছিলাম না নরমালি কিন্তু আচ্ছা আজকে দেখতে বেশি রোগা অনেক শুকিয়ে গেছেন মনে দেখলাম তাই নাকি 어 আর একটা কারণ হতে পারে এক হচ্ছে শেপ করা শেপ করার জন্য হতে পারে আর দ্বিতীয় গ্রামে গ্রামের শিলা অনেক দিন তো গ্রামে তো কারেন্ট থাকে না অমনে ঘামছে মতো ওটা কারণ হতে পারে কিছু গাই দিতে পারে স্যার আজকে আপনি একটু না জন্য গেঞ্জি পরা নতুন লুক এই জন্য এরকম দেখা যাচ্ছে এটা হতে পারে এখন গরমকাল চলে আসছে না এই জন্য একটু গেঞ্জি পরছে এই জন্য এরকম লাগতে পারে আর এমনি তো আমি বডি বিল্ডার না এই জন্য আমাকে এরকম দেখা যায় তাই না এখন বডি বিল্ডার মানুষ তো আমাকে তো এরকম দেখা যাবেই তো যাই হোক তো আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের তো আজকে মনে হয় সতেরো নম্বর ক্লাস তাই না জি স্যার আচ্ছা জাওতেরো দিকে 17 17 আচ্ছা আজকে তো আপনাদের তো খাট আছে ভালো এক গ্রিডিজ এক না

এটাতে কি বৈনত নাই আচ্ছা নোট না তক আমরা আমাদের মত করে লিখবো সমস্যা নেই আচ্ছা সতেরো নম্বর বের করেছেন তো সবাই সতেরো নম্বর ক্লাস সতেরো বের করেন সেভেন্টিন বের করেছেন বিরানব্বই নম্বর পেজ ঠিক আছে আর হচ্ছে যে নাইন্টি থ্রি পেজে কিছু বানানোর কিছু জিনিসপত্র আছে ওগুলো আপনারা নিজেরা দেখে নেন ঠিক আছে ওগুলো জাস্ট আমার অত পড়ানোর কিছু নাই জাস্ট কিছু বানানোর টেকনিক তবে এর চেয়ে ভালো হয় আপনারা ওই যে একটা বই মাঝে মধ্যে ইউটিউবে দেখায় ইউটিউব না তো ওই যে ফেসবুকে মনে হয় দেখা যে টিপু সুলতান সাহেবের এটা বোনাস নামে একটা বই দেখায় খেয়াল দেখেছেন কখনো বোনাস আপনার ফেসবুক ফেসবুকে একটু সার্চ করেন না বিভিন্ন সময় তো অনেকের ভিডিও তো দেখায় বিভিন্ন বইয়ের ভিডিও দেখায় বিবরণ ইংলিশ লেকচারের ভিডিও দেখায় বোনাস নামে একটা বই আছে বোনাস এটা আপনাদের চোখে পড়েছে কখনো না স্যার কখনো শুনিনি বোনাস আচ্ছা বোনাসটা তো আমি কালেকশনে রাখছি আমি যা দেখি এই বইটা

এটা হচ্ছে টাচ টু তো টাচ টু এর আপনার এসেটা লিখতে হয় মোটামুটি দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর আশির মধ্যে লিখতে হয় ওরা বলে দুশো পঞ্চাশ বাট আপনাকে লিখতে হবে অন্তত দুশো সত্তর থেকে দুশো আশি ওয়ার্ড মধ্যে মানে রচনাটা লিখতে হবে তো এই রচনার লেখার কিছু টেকনিক আছে ওটা নিয়ে আজকে একটু আলোচনা করবো আমি একটা স্কেলেটন এঁকে দিব আপনার ওটা শিখবেন আর কি একটা একটা প্যাটার্ন এঁকে দিব একটা কঙ্কালের মতো ওইটা কি ফলো করে আপনারা লিখবেন তো প্রথমে আপনারা এটা একটু বুঝে নেন যে এটা হচ্ছে যে গিফট যে ব্যাপারটা উপহার মানে একটা বন্ধুত্ব রাখার জন্য দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য গিফট গিফট আদান প্রদান মানে গিফট গিফট দেওয়া নেওয়ার যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ এখন এটার পক্ষে কি কে আছেন এটা হাত তুলেন তো বন্ধুর সাথে সম্পর্ক টিকে রাখতে হলে প্রচুর গিফট আহ আদান প্রদান করা উচিত আচ্ছা মাসুদ এখন তো আছেন আর শাহরিন আছেন আর বাকিটা হচ্ছে না ওই পক্ষে নাই মানে অন্যদের মতামত এরকম না বন্ধুত্ব টিকা রাখার জন্য গিফট না অন্যরা তাই তাই মনে করছেন ঠিক আছে এরকমই তো না জি স্যার আচ্ছা অন্যরা মনে করছেন যে আমার গিফটের আদান প্রদান অতটা জরুরি না আর শাহরিন তারপর আকন্দ আর ইসমাইল মনে করছেন না বন্ধুত্ব অনেক দিন দীর্ঘস্থায়ী করার জন্য গিফট আদান প্রদান করাটা জরুরি আচ্ছা ঠিক আছে তো এরকম শাহরিন আর ইসমাইল আপনারা মনে করেন যে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য গিফট আদান প্রদান জরুরি না আচ্ছা প্রথমে আপনাদের শুনি আচ্ছা শাহরিন কেন মনে করেন যে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য যে গিফটের আদান প্রদানটা জরুরি আহ শাহরিন আসসালামু আলাইকুম স্যার। থাকলে তার সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হবে দেখা হবে একটু তার সাথে বন্ধু তারও গভীর হবে বিভিন্ন জিনিস আদানপ্রদানের মাধ্যমে আমাদের বন্ধুত্বটা দীর্ঘস্থায়ী হবে দেখা দেখাশক্ত হবে আর মানে দুই দুইজন আরেকজনের প্রতি একটা ইনটেনশন থাকবে যে না ও আমাদের থেকে এটা করে আমি ওকে এটা দিতে হবে মানে একটা ভালো ফ্রেন্ডশিপ টিকে রাখার জন্য এটা জরুরি। আমার মনে হয় স্যার আমার মনে হয় বলতে বন্ধুত্ব ঠিকই রাখার জন্য স্যার বই হতে পারে সতীশ হতে পারে বা সেটা আরো এই জিনিস হতে পারে স্যার কারণ বন্ধুত্ব স্যার যদি আমরা একটা টিকা রাখতে চাই স্যার দেখা যায় যদি না টিকা এইসব গিফট না দেয় স্যার তো বন্ধু তো আমাদের মনে রাখে না আর কি আমি একটা বই দিলাম বা আমি একটা সব দিলাম একটা জিনিস দেখলাম বন্ধু এটা দেখলে পরে তার মনে এটা ফিল হবে আমাকে মনে করবো যে আমার এই ফ্রেন্ড সেবা দিচ্ছে তারা আমাকে মনে করে দেবে স্যার কি আচ্ছা 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 স্মাইল স্মাইল বলেন স্যার আপনার আপনি কেন মনে করেন যে গিফটের আদান প্রদানটা একটা বন্ধুত্ব স্থায়িত্বটা দীর্ঘ করার জন্য জরুরি তার আসলে বিষয়টা বন্ধুত্ব হওয়ার পর যখন এই গিফটটা আদান প্রদান করা হবে স্যার তখন আহ নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধার একটা মজুমত হবে আর একে অপরকে মনে রাখার একটা সহজ উপায় স্যার এটা আচ্ছা মানে এটাই হচ্ছে আপনার মতামত আর অন্যরা যারা মনে করছেন ধরেন উমে সালনা বলেন গিফট আদান প্রদান কেন জরুরি না যে বন্ধুত্ব গিফট ছাড়াই টিকে থাকতে পারে উমে সালনার আমার মতে বন্ধুত্ব তো সেম মাইন্ডেড মানে ওর সাথে আমার মিললে তবেই বন্ধুত্ব হবে বন্ধুত্বটা আসলে গভীর থেকে হওয়া উচিত একটা গিফট মানে বন্ধুত্ব আটকে রাখতে পারে না আমার কথা এটা যে একটা গিফটই শুধু এটা আসলে ভিতর থেকে হয় বন্ধুত্বটা সম্পর্কটা তো এটা মনে করছে গিফট ইজ অন ইজ নট অনলি দা ওয়ে টু কিপ ফ্রেন্ডশিপ ফর আ লং টাইম এটা ওর সাথে মিললে আমার বন্ধুত্ব হবে সে দেখা গেলো সবসময় সাহায্য করবে তাতে গিফট না থাকুক সে গিফটটা আমার কাছে মানে মনে হয় না যে গিফট দিয়েই তাকে বন্ধুত্ব ধরে রাখতে হবে এইটা স্যার আচ্ছা তো পান্না আপনিও কি তাই মনে করেন বা আপনার আপনার মতামত কি গিফটটা আমার এটাই মনে হয় যে বন্ধু তৈরি জন্য গিফটটা জরুরি না আমার কাছে মনে হয় এটাই কারণ কোন গিফট দিয়ে তো বন্ধুত্ব টিকে থাকে না বন্ধু যদি ভালো আসলে যারা বন্ধু ভালো বন্ধু হয় তাদের জন্য গিফট গিফটের প্রয়োজন না আবার গিফটের দরকারও হয় মাঝে মধ্যে কিন্তু আমার কাছে মনে হয় যে আর না এতটা ম্যাটার করে না আচ্ছা আহ মোকারম খান কেন আপনার কাছে কেন মনে হয় যে গিফটটা জরুরি না জি স্যার আসলে হচ্ছে স্যার একটা বন্ধুত্ব তো স্যার গিফটের মাধ্যমে হয় না প্রকৃত বন্ধু সেই যে গিফট ছাড়াই আমাকে মনে করবে যে আমার কথা ভাববে মনে করবে সবসময় কথাবার্তা হবে সেখানে তো গিফটের কোনো প্রয়োজন নয় আর একটা গিফটের তো আর কোনো সম্পর্ক ঠিকই রাখা যায় না আচ্ছা আচ্ছা তার মানে এক একজনের এক এক ভিউ আছে ঠিক আছে এখন যাই হোক এখন আপনাদের মাথায় থিংকিং আছে আইডিয়া কিন্তু আছে আপনারা কি লিখবেন এটা জানেন বাংলায় জানেন হয়তো ইংলিশে লিখতে গিয়ে একটু ঝামেলা হতে পারে ঠিক আছে বাট আমরা একটা স্কেলেটন তৈরি করব একটা প্যাটার্ন বিশেষ করে আইএলটিএস এর একটা প্যাটার্ন কি রকম হয় বিশেষ করে একটা যখন আমি প্যারাগ্রাফ কি প্যারাগ্রাফ না এসে যখন একটা লিখব তখন আমার একটা স্ট্রাকচার ফলো করতে হয় মানে আমি মনে যা আসলো তাই কিন্তু দিয়ে দিতে পারি না মনে আসলেও তাই যদি দিয়ে দিই আমার কিন্তু স্কোর ভালো আসবে না দেখা যাবে 4 5 এরকম হতে পাবো ঠিক আছে আমার হয়তো অত ভালো একটু বেটার স্কোর করার জন্য ধরেন 7 7.5 একটু 7 এর ঘরে বা অনেক সময় কপাল ভালো থাকলে এইট এইট পয়েন্ট ফাইভ পেতে পারেন একটা প্যাটার্ন ফলো করব ঠিক আছে আমরা ধরেন আমি বোর্ডে হয়তো একটা প্যাটার্ন দিব আপনারা সবাই ওই প্যাটার্নটা ফলো করে আপনার ভাষায় লিখবেন দেখি আমি একটা প্যাটার্ন দাঁড় করাতে পারি কি আচ্ছা ধরেন যারা এগ্রি বা ডিসএগ্রি ঠিক আছে কেউ এগ্রি হতে পারেন ডিস এগ্রিও করতে পারেন বাট প্যাটার্ন ধর যদি আমরা প্রথমে সাজাই তাহলে কিভাবে সাজাতে পারি দেখি ধরেন এরকম দেন ইট ইজ সার্টেনলি ট্রু দ্যাট এরকম যদি আমরা শুরু করি আচ্ছা তারিকুল সাহেব আসসালামু আলাইকুম মোবারক ভালো আছেন তো

এরকম ধরেন একটা স্টার্টিংটা দিবেন এরকম তারপর ধরেন ডট 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 দিয়ে আপনার নিজের একটা মতামত দিবেন এটা সার্টেনলি ট্রু দ্যাট এই কারণে এই কথাটা সত্যি এই কারণে যে আপনার মধ্যে একটা মতামত বসবে ধরেন একটা স্কেলেটন তারপর ধরেন একটা ফুল স্টপ ঠিক আছে একটু দূরে গিয়ে ফুল স্টপ দিলাম যাতে বুঝতে পারেন যে ডটের সাথে এটা আলাদা একটা ফুল স্টপ পড়লো কারণ তারপর আপনার নিজের মতামত দিলেন যে ইন মাই অপিনিয়ন ঠিক আছে কারণ ইন মাই অপিনিয়ন ধরেন আবার ডট 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 দিয়ে আপনি আপনার মতো একটা কথা দিলেন লিখে তারপর দিলে একটা পুলিশ স্টপ এটা ধরেন ইন্ট্রোডাকশন পার্টটা আপনি এই প্যাটার্নে স্টার্টিং দিয়ে এভাবে সাজাবেন এই গ্যাপগুলাতে আপনি নিজের কথাগুলো লিখবেন আপনার নিজের মতামত দিবেন তারপর ধরেন একটা প্যারাগ্রাফ একটা ধরেন আপনি একটা স্পেস দেন একটা একটা প্যারাগ্রাফ তৈরি করবেন ধরেন এক শব্দ প্রথম দিয়ে পারে অন দি অন হ্যান্ড অন দি ওয়ান হ্যান্ড একটা প্যাটার্ন আপনি দিলেন এটা আপনি এভাবে দিতে পারেন দেয়ার ইজও দিতে পারেন দেয়ার আরও দিতে পারেন আপনি যদি প্লুরাল করেন ধরেন দেয়ার আর ঠিক আছে ক্লিয়ার আর্গুমেন্টস মানে ক্লিয়ার আর্গুমেন্টস মানে যুক্তি আপনি আপনার যুক্তি দিবেন দেয়ার আর ক্লিয়ার আর্গুমেন্টস দ্যাট এটা ধরেন এটা ধরেন একটা স্কেলেটনের একটা প্যাটার্ন যদি দাঁড় করাই এক পৃষ্ঠা কাটানো কঠিন হচ্ছে আচ্ছা আমি যদি ফোন ছোট করে দিই আচ্ছা তা ফোন ছোট না করে আপনারা জাস্ট কাটা খাতা তুলছেন তো ছোট করার দরকার নাই আপনারা খাতা তুলেন কিন্তু ঠিক আছে ধরেন অন দি ওয়ান হ্যান্ড देयर আর ক্লিয়ার আর্গুমেন্টস দ্যাট এরকম করে দিলেন দিয়ে আপনার মতামত দিয়ে দিবেন একটা এখানে আপনার নিজের কথা লিখবেন তারপরে দিলেন একটা ফুল স্টপ

okay আচ্ছা দিস মিনস দ্যাট এটা আমরা দিস মিনস এটা ক্যাপিটাল রাখি ডট দিয়ে আমরা এখান দিলাম একটা ফুল স্টপ তারপর অ্যানাদার রিজন ক্যান বি আপনি শুধু একটা আপনার তো শুধু একটা রিজন দেখাবেন না বা একটা কারণ দেখাবেন না আপনি একাধিক কারণ কিন্তু দেখাবেন তখন আরেকটা কারণ হিসেবে দিবেন অ্যানাদার রিজন অ্যানাদার রিজন বাট এখানে যখন আপনার নিজের কথা লিখবেন এইভাবে গুলো দেবেন এটা কিন্তু একটা কঙ্কাল একটা এসএল এক মানে সিস্টেমেটিক এসএল এক ধরেন একটা কঙ্কাল আমি আপনাদের দিচ্ছি আপনারা আপনাদের মতো লিখতে পারেন আমি আপনাদের একটা স্যাম্পল দিলাম এইখানে কথাগুলো হবে আপনার ওভারঅল সব মিলে আপনার এসেটা হবে কত মোটামুটি দুশো পঞ্চাশ যদিও বলে বাট আপনি দুশো সত্তর থেকে দুশো আশি নিয়ে যাবেন একটু এক্সট্রা কথা বলবেন কখনো কখনো দুই তিনটা পয়েন্ট বেশি বলেন সমস্যা নেই এতটুকু কি আপনারা তুলেছেন আমি কিন্তু নেক্সট নেক্সট ইয়াতে প্যারাগ্রাফে যখন যাব তখন কিন্তু এটা নিচে চলে যাবে এটা তুলেছেন কিনা নিচে যাবো এখন ধরনের আরেকটা প্যারাগ্রাফ এখন হচ্ছে বিপরীত প্যারাগ্রাফ দিচ্ছি আমি একটা তো দিলাম অন দি ওয়ান হ্যান্ড এখান দিয়েছি কিন্তু অন দি ওয়ান হ্যান্ড এটা মাথায় রেখে এবার দিব অন দি আদার হ্যান্ড এবার আমি বিপরীত দিকে মত দিব এখানে এক পক্ষে মত দিলাম এবার আরেক পক্ষে আমি মত দিব বিশেষ করে এগ্রি ডিজ এই রিলেটেড যখন আমাদের ইয়া থাকে আর কি মানে এসে থাকে তখন অন দি ওয়ান হ্যান্ড অন দি আদার হ্যান্ড এই প্যাটার্নের এসেটা লিখতে হয় এখন দিব আমরা অন দি আদার হ্যান্ড ঠিক আছে এখন আপনি একটা লিখবেন আই এগ্রি আই এগ্রি উইথ পয়েন্ট দ্যাট ঠিক আছে আপনি হয় এটা লিখবেন অথবা এটা আমি একটা অবলিক দিচ্ছি এটা কিন্তু একটা অবলিক ধরেন এটা আমি অন্য কালার দিলাম যাতে আপনি আপনার চোখে পড়ে এটা কিন্তু আমি অবলিক দিয়েছি আপনি হয় আই এগ্রি উইথ দ্য পয়েন্ট আপনি এই পক্ষে যদি আপনি এগ্রি করেন তাহলে অন আদার হ্যান্ড আই এগ্রি উইথ ভিউ পয়েন্ট আপনি আপনার একটা ডট 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 দিয়ে যাবেন অথবা আপনি যদি ধরেন ডিস যদি করেন অথবা আপনি যদি অন্যভাবে কথা বলেন যদি আপনি আই সাপোর্ট অথবা আপনি যদি সমর্থন করেন আপনি এখানে আই সাপোর্টও বলতে পারেন আই সাপোর্ট সাপোর্ট দ্য ভিউ পয়েন্ট তারপরে যেটা করবেন এক্সাম্পলেন আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে কোনো হয়তো কোনো ঐতিহাসিক ঘটনা হতে পারে কোন বাস্তব অভিজ্ঞতা হতে পারে কোন আপনার ধর্মীয় কোনো কাহিনী হতে পারে আপনার আর্থসামাজিক ক্ষেত্রে কোনো বিখ্যাত মানুষের জীবনী থেকে কোনো কাহিনী হতে পারে অথবা আপনার নিজের লাইফের ঘটা কোনো কাহিনী হতে পারে সেক্ষেত্রে একটা ইকজাম্পল দিবেন এই অংশটা ধরে নেন একটা এক্সাম্পল আপনি একটা এক্সাম্পল দিয়ে পৃষ্ঠাটা বলবেন এখানে এক্সাম্পল এর কাহিনীটা হবে আপনার নিজের এই জন্য পরে আমি ডট 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 দিলাম এখানে আপনি এক্সাম্পলটা দিবেন যে গিফট কেন প্রয়োজনীয় এরকম এক্সাম্পল দিবেন যে হ্যাঁ এই গিফটের কারণে এই বন্ধুটাতে এতদিন স্থায়িত্ব হয়েছিল যারা গিফটের পক্ষে আর যারা মনে করেন যে না গিফটের বিপক্ষে যে না আসলে বন্ধুত্ব লং টাইম করার জন্য গিফটের আদান প্রদান অত জরুরি না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন কি করবেন আপনার হচ্ছে ওই ওই গিফট আদান প্রদানের ক্ষেত্রে গিফট জরুরি না এটার একটা ঐতিহাসিক কোনো কাহিনী ঘুরতে কোনো একটা বাস্তব জীবনে কোনো ব্যক্তি ব্যক্তি বা দুই বন্ধুর কোনো কাহিনী তুলে ধরবেন যেখানে কোন গিফটের বিষয়টা জড়িত ছিল না একটা এক্সাম্পল হিসেবে একটা কাহিনী তুলে ধরবেন অথবা আপনার নিজের লাইফেরও কাহিনী তুলে ধরতে পারেন এটা আপনার ব্যাপার এখানে একটা হবে ডট ড হবে এক্সাম্পল হবে আপনার নিজের তৈরি করা এক্সাম্পল আপনি দিবেন তারপর ধরেন সেকেন্ডলি একটা পয়েন্ট দিবেন দিবেন সেকেন্ডলি একটা ফার্স্ট পয়েন্ট দিবেন একটা সেকেন্ডলি সেকেন্ডলি ঠিক আছে আই অলসো ফিল দা সেকেন্ডলি দিয়ে কমা দেন ঠিক আছে আই অলসো ফিল দ্যাট দেন

একটা লাস্ট কথা বলে আপনি মোটামুটি এই প্যারাগ্রাফটা শেষ করবেন এখন ধরেন লাস্ট লাস্টে আপনি যদি কনক্লুশন দেন ইনকনক্লুজন বলতে পারেন ইনকনক্লুশন উপসংহারে বলতে গেলে আপনি আপনার নিজের মতামত দেন এভাবে যদি দেন ইট

আপনি আপনার এসেটা শেষ করবেন ঠিক আছে ওভারঅল এই এসেটাও আপনার দুশো সত্তর থেকে দুশো আশির মধ্যে কমপ্লিট করবেন বাট এটা একটা স্কেলেটন দিলাম আপনি কিভাবে স্টার্ট করবেন কিভাবে প্যারাগ্রাফটা সাজাবেন ঠিক আছে এটা জাস্ট একটা স্কেলেটন এখন বাকিটা আপনি কিন্তু আপনার নিজের মতো করে সাজাবেন ঠিক আছে এটা তুলছেন সবাই স্যার বডি 270 বা 250 যদি হয় তাহলে বডি প্যারাগ্রাফ তো তো মোটামুটি একটা মিনিমাম দুইটা দিতে হবে মানে আপনি টোটাল চারটা প্যারাগ্রাফ দিবেন চারটা ইন্ট্রোডাকশনে একটা প্যারাগ্রাফ বডি তে আরো দুইটা বডি বানাবেন বড় বড় বডি বানাবেন তাহলে হ্যাঁ বডি দুইটা হবে আচ্ছা আমার এখানে হলো আমি ইন্ট্রোডাকশনে আমি তো যে কোনো আরগুমেন্ট যদি কোনো টপিক হয় আমি দুইটাতে উল্লেখ করেই বডিতে আমি দুইটা যেটা আমার কাছে এটা মনে হবে যে আসলে আমি কনক্লুশনে এগ্রি করতেছি কি ডিসঅ্যাগ্রি করতেছি আমার বডি প্যারাগ্রাফে আজ এক্সাম্পল দিয়ে আমি কিন্তু ওই জিনিসটাকে সাজাবো ইন কনক্লুশনে আপনার হলো যেটাকে আমি সাপোর্ট করতেছি বডি প্যারাগ্রাফে ওটা দিয়ে আমি কনক্লুড করে দিই রাইট

এখন একটা এটা একটা প্যাটার্ন এখন একবারে যে আমারটাই ফলো করতে হবে ব্যাপারটা কিন্তু তা না আমি একটা তৈরি করলাম এটা একটা তৈরি করলাম এখন আপনি চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারেন বা আমার চেয়ে বেটার কিছু ফলো করতে পারেন তো অনেকে যারা একটু একটু উইক যারা লেখায় তাদের জন্য হয়তো এটা উপকার হবে আর যারা একটু ইংলিশে ভালো তাদের এটা নাও লাগতে পারে তারা হয়তো আমার চেয়ে বলো কি স্যার লিখছে স্যার চেয়ে আমি আর ভালো লিখতে পারি আপনাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছেন স্বাভাবিক থাকতে থাকতেই পারেন তো যারা একটু উইক তাদের জন্য এই স্কেলেটনটা তৈরি করা আপনার এখন যেটা করবেন আমারটাও ফলো করতে পারেন নিজের মতো দিতে পারেন এখন আপনারা যেটা করবেন না দশ মিনিট সময় দেই আপনার মধ্যে আপনাদের মত করে লেখেন দিয়ে দিয়েছি আপনি চালিয়ে ফলো করেন না করেন আপনার ব্যাপার বাট এখন একটা লেখেন আপনার দশ মিনিট একটু নিজেদের এই বিষয়টা নিয়ে একটু লেখেন নিজের একটু যুক্তি দেন আমি একটু শুনি আপনাদের লেখা তবে দশ মিনিটে বেশি না ঠিক আছে

প্রথমটা তো এক্সাম্পল রাখেন আর পরেরটা তো এইভাবে এক্সাম্পল রাখেন আচ্ছা আর এক মিনিট পাবেন ঠিক আছে আচ্ছা টাইম আপ ওকে এবার একটু সবার একটু শুনি আচ্ছা জাহিদ হাসান একটু বলেন তো কতটুকু লিখেছেন জাহিদ হাসান জাহিদ আমি অল্প একটু লিখছি স্যার হ্যাঁ সমস্যা নেই যতটুকু লিখছেন বলেন ইট ইজ সার্টেনলি থ্রু দ্যাট গিফট গিফট ক্যান মে ক্যান মেক এ ক্লোজ ফ্রেন্ডশিপ

কথা কেটে আসতেছে বুঝতেছি না আচ্ছা ঠিক আছে আপনার বোধ নেটওয়ার্কে সমস্যা করছে আমি আপনাকে পরে শুনি আচ্ছা লাইজু আক্তার বলেন Laju yes, sir. Um, it is. It is certainly true that gift is the way to keep friendship for a long time. In my opinion, to keep to keep friendship, there is no need the gift. On the one hand, a real friend is always.

স্মৃতি মধুর হয় এই কথাটা লিখতে পারি না মেমোরেবল বলেন ইট মেকস আ ফ্রেন্ডশিপ মেমোরেবল মনে রাখার মতো স্মৃতি মধুর এটা তার সাথে হুবহু বাংলা তার করতে পারি না আমরা জাস্ট একটা সেন্স ফর সেন্স ট্রান্সলেশন নিয়ে আসি আচ্ছা তারপর বলেন স্যার লিখি নাই পারি না আচ্ছা মারিয়াম আক্তার বলেন আপনার নাম ডাকতে ডল লাগে মারিয়াম আক্তার কোন তো ক্যাম্পাস লিখছি আচ্ছা আপনার নাম

ইব্রাহিম হ্যাঁ বলেন লিখে পাইনি আচ্ছা আপনারা তো ভালো কেন বলেন তো আচ্ছা তারিকু সাহেব বলেন হম তারিকু সাহেব বলেন মোহাম্মদ তারিকুল সাহেব

relationship <clears throat> onwards oh, uh, awesome. on the one hand there are clear arguments that only the presentation uh, can always keep uh, the relationship uh, for last, for for long lasting in our life mm -hmm. uh, one of main reasons can be that when Abdullah to time

যাক আমার এখানে অনেক নেটওয়ার্কের সমস্যা লাইন শুধু কেটে যায় আর কি আচ্ছা ঠিক আছে আপনি কি করছেন এমনি পার্সোনালি আপনি কি পড়াশোনা করছেন ব্যক্তিগত ভাবে জি আমি আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম এবছর আচ্ছা ফিউচার প্ল্যান কি প্ল্যান কি বিদেশ চলে যাওয়া নাকি বাংলাদেশে পড়বেন আপাতত কোনো প্ল্যান নেই আচ্ছা এমনি জাস্ট কোর্স তো করে রাখছে তাই তো হ্যাঁ

A bondage between individuals based on mutual thoughts or mindset. On the one hand, there are clear arguments that a good friend is that person with whom one can share their secret experience and feelings. Friendship grows stronger over some time and develops into a strong relationship bond. আচ্ছা যে কথা বলে এটাকে সাম বলছ না সাম এটা কি বুঝিয়েছেন সাম মানে কি কোন সময় এটা বুঝাচ্ছেন জি স্যার অর্থটা বলেন তো সাম অর্থ কি কিছু সময় না কিছু সময় সামটাইম আচ্ছা ওটা বুঝাচ্ছেন সাম আপনি যদি সাম যদি কিছু সময় বুঝান না আপনি সাম টাইম কথাটা বলেন না

কোর অফ দা হার্ট মানে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্ট টু হার্ট একটু অন্যরকম লাগে আর কি ঠিক আছে আচ্ছা জি স্যার আমি ভাবলাম ওটা দেয়া যাবে অন্তরের অন্তঃস্থল থেকে পড়েছিলাম হার্ট টু হার্ট জি স্যার আচ্ছা সমস্যা নেই এটা সো সো আই ডিজাগ্রি দ্যাট কিপ ইজ অনলি দা ওয়ে টু কিপ টেনশিপ ফর আ লং টাইম এটুকুই স্যার আচ্ছা ঠিক আছে তো আপনাদের নতুন লিংক দেই আপনারা জয়েন করেন ঠিক আছে এটা তো অটোমেটিক কেটে যাবে ঠিক আছে আপনাদের নতুন লিংক দিচ্ছি ঠিক আছে ওকে হ্যাঁ নতুন লিঙ্কে জয়েন করেন মোটামুটি সবাই জয়েন করেছেন এখন যে বানানের কিছু নিয়ম আছে এখানে একটু দেখতে পারেন আপনারা তিন চার একটু দেখেন তারপর আমরা এক্সট্রা বইতে একটু যাব ঠিক আছে আর লাস্ট থ্রি পেজে দেখেন শেষের দিকে একটা প্রিন্টিং মধ্যে মিস্টেক আছে ডিআই ডাই হবে এটা একদম শেষে নাইনটিন থ্রি পেজ একদম শেষে দেখবেন ডাই এটা ডি হবে না ডি আই হবে স্যার তাহলে নিচে পরে যে লাগাইছে তাহলে এটা এটাতে সমস্যা এখানে সমস্যা নাই এটা ডাই এর সাথে লাগলে এটা হয়ে ম মানে তো মারা যাওয়া তো আছে মিথ্যা বলা মিথ্যা বলা সে পড়া এটা এটা আইনজি করার সময় এল ওয়াই হয়ে আইটা উঠে গিয়ে হয়ে গিয়ে তারপর বসাতে হয় আচ্ছা আপনাদের মধ্যে ভালো কম্পিউটারে জ্ঞান আজ রাখেন কে মোটামুটি একটু এক্সপার্ট ভালো বুঝেন হাত তুলেন তো মোটামুটি এই রিলেশন এই রিলেটেড কাজ একটু ভালো পারেন কিউ নাই কি বুঝার ক্ষেত্রে স্যার বুঝলাম না মানে যে একটা নোটিফিকেশন আসতেছে যে আমার একটা এই যে এরকম একটা নোটিফিকেশন আচ্ছা দেখি দেখায় হতে পারে আপনারা আমারে ভালো জানতে পারেন ভাইয়ারা ভালো পারবে আচ্ছা দেখি আমি দেখি হতে পারে আপনারা আমি তো ল্যাপটপে অবস্ত না এখন অনলাইন ক্লাসের খাতিরে একটু ল্যাপটপে ক্লাস নিচ্ছি আমি তো ডেস্কটপে করে অবস্ত আমি নোটিফিকেশনটা শেয়ার করেন স্যার হ্যাঁ বোর্ডে দেখাচ্ছি ধরেন এই নোটিফিকেশন আসতেছে মানে এটা না আসলে তো দেখা যাবে বোর্ডে আপনাদের কি করাটা কঠিন রে কি ব্যাপারে আসলো না আচ্ছা দেখি আবার দেই কপি ইমেজ

এটা এটা স্যার আপনি নতুন ল্যাপটপ নিছেন স্যার ও আমাদের তো আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করি হুম সফটওয়্যার সফটওয়্যার পেইড ভার্সন না আচ্ছা যখন সফটওয়্যার ওরা ইনস্টল করে দেয় তো ওরা যে সফটওয়্যারটা হলো ভার্সন যার ফলে এই নোটিফিকেশন এর পরে যদি মানে যেখান থেকে কেনা বা কোনো আইটি ওদের সাথে যদি কথা বলি হুম ওরা এটা ঠিক করে দিতে পারবে আর না হলে দুই দিন পরে আপনি ওয়ার্ড এবং এক্সেলে কোনো লেখা লিখতে পারবেন না

মানে ওটা আমি ফোন করলে ওটা ওটা পারবে তাই তো ফোন করলে পরে ওই অ্যানিডেক্সটাকে আপনাকে নামাইতে হবে অ্যানিডেক্স নামানোর সাথে সাথে ওই একটা যে কোড দিবে ওই কোডটা ওদের সাথে শেয়ার করলে আপনার কম্পিউটারে ওরা ওখান থেকে ঢুকবে ঢুকে আপনি ডিটেইলস পাবেন আচ্ছা 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 আমি যদি এটা পেইড ভার্সন কিনতে চাই তাহলে কি কোনো সিডি টি তো সম্ভব না এখন তো এটার মধ্যে সিডি এর অপশন নাই যদি কিনতে চান দাদা পেইড ভার্সনটা মানে যাদের খুব বেশি লাগে তারা ব্যবহার করে আমাদের তো পেট ভার্সনের খুব একটা দরকার হয় না প্যাক ভার্সনই এগুলো চলে ইনস্টল করে করে চালানো মানে বারবার এক মাসের মেয়াদ থাকে এরকম না না এটা এক মাসের না এটা শুরুর দিকে হয় এটা শুরুর দিকে হয় ওরা ওরা এটা ঠিক করে দিবে পরবর্তীতে হয়তো খুব বেশি সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখি কি করা যায় ওকে আ আচ্ছা এক্সট্রা কোন এক্সট্রা বই লাস্ট ঈদের আগে কোনটা পড়েছিলাম একটু বলেন তো ঈদের আগে এক্সপ্রেশন স্যার এক্সপ্রেশন ছিল এক্সপ্রেশন তো শেষ হয়ে যাওয়ার কথা তাই না আর এক্সপ্রেশন তো যে সমোচ্চারিত দেখেছেন শেষ হয়ে গেছে আচ্ছা এখন মোটামুটি কোনটা ধরি নাই বলেন তো আইডিয়াসটা পড়ানো মানে একটু দেখানোর কথা ছিল এর আগে লেখা হয়েছিল আইডিয়াস আই লেখা হয়েছিল আইডিয়াস কি লিখে লিখে দিছি দিয়েছিলেন স্যার মানে লাস্ট বারে মানে আইডিয়া লিখতে না ধরা হয়নি ওটা পড়াবেন বা দেখাবেন এরকম কিছু একটু কাজ করি আচ্ছা দেখি আইডিয়াসটা রাখছি

পাঁচ থেকে হ্যাঁ ছয় থেকে সরি ছয় থেকে আট ছয় থেকে আট ওকে এখন দেখেন মোটামুটি তো আহ পড়েছেন একটা বেশি ধারণা হয়েছে এখন যে এই আইডিয়াস বইটা আসলে মূলত কি জন্য দরকার এই বইটা মূলত আপনাকে হেল্প করবে যে বিশেষ করে যে আমরা যখন একটা এস যখন আপনাদের লিখতে দেই যে ভাই আপনি এটার উপর একটা এস এল লেখেন অ্যাডভান্টেজ উপর একটা কথা লেখান অথবা আপনি কম্পারেটিভ স্টাডি লেখেন অথবা আপনার ব্যক্তিগত কোনো অপিনিয়ন দেন যখন আপনার এইরকম যখন কিছু চাওয়া হয় লেখার জন্য তখন হয় কি আমাদের মাথার মধ্যে কিছু পয়েন্টস কি লিখবো আমরা চিন্তা করি কি লিখবো আমার কি লেখা উচিত আমাদের পয়েন্টস মাথার মধ্যে আসতে চায় না ঠিক আছে যখন আমাদের মাথায় পয়েন্ট আসে না তখন এই যে এই আইডিয়াস গুলোই কিন্তু আমাদেরকে ছোট 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 একটা হিন্টস দেয় এই জন্যই কিন্তু আইডিয়াটা মূলত রাখা হয়েছে বিশেষ করে আপনাকে রাইটিং এ রাইটিং হেল্প করার জন্য আপনি প্রথমে খেয়াল করেন যে প্রথমে নয় নম্বর পেজে দেখেন পজিটিভ পজিটিভ অব অ্যাডভার্টাইজিং আরেকটা হচ্ছে নেগেটিভ অফ অ্যাডভার্টাইজিং মানে অ্যাডভার্টাইজ টেলিভিশনে যখন আমরা অ্যাডভার্টাইজ করি না যে বিজ্ঞাপন প্রচার করা এটার কিছু পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে আবার দেখেন আরেকটা প্যাটার্ন হচ্ছে অপিনিয়নস অ্যাবাউট অ্যাডভার্টাইজিং মানে একটা হচ্ছে আপনি পজিটিভ দিক অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন আরেক জায়গায় কথা বলবেন আপনার অপিনিয়ন নিয়ে আপনি এর কথাগুলো কিভাবে প্রেজেন্ট করা আছে আর ডিস্টাইজটা কিভাবে প্রেজেন্ট করা আছে এবং এটা যাওয়ার পরে আপনার যখন নিজের মতামত দিবেন সেটা কিভাবে করা আছে এটা একটু খেয়াল করেন এটা দেখেন হচ্ছে আপনার আহ নয় দশ এগারো এটা একটু দেখেন

এরপর ইম্পর্ট্যান্টের মধ্যে দেখেন ষোলো নম্বর পৃষ্ঠায় চলে যান ষোলো সতেরো জু নিয়ে পজিটিভ অফ জুস অ্যান্ড নেগেটিভ অফ জুস মানে চিড়িয়াখানা রাইটার পজিটিভ দিক নেগেটিভ দিক এই ধরনের লেখাগুলো অনেক সময় আইএলটিএস এ বেশি আসে প্রাণী বিষয়ক পরিবেশ বিষয়ক ঠিক আছে তারপর পড়াশোনা বিষয়ক পরিবার বিষয়ক এই রিলেটেড কিন্তু লেখা বেশি কিন্তু আসবে আবার টেলিভিশনের যে যেমন অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আপনারা পড়ছেন অ্যাডভার্টাইজিং এন্টারটেনমেন্ট রিলেটেড আহ লেখা আসে জুটা একটু দেখেন জু দেখেন এবং মেমোরিতে গেঁথে ফেলেন লাইফ টা যখন আসবে উপরে দাঁত নিচে ঠোঁট লাগানি আসলেই উপরে দাঁত নিচে ঠোঁট ওয়াইল্ড লাইফ

তারপর আঠারো নাম্বার পেয়ে আঠারো উনিশ আরবানাইজেশন আর ব্রিটিশটা বললে করবেন এখানে আমেরিকান বলবে আর ব্রিটিশটা বলবে আবানাইজেশন আচ্ছা এখন আপনাদের একটু লিসেনিং একটু কাজ করি যে আপনারা একটু খেয়াল করেন আপনাদের হয়তো সামনে একটু বিশেষ করে লিসেনিং লিসিনিং সামনে চর্চা করবেন যখন আপনারা যখন আইল কোর্সে ভর্তি হবেন বা ক্লাস করবেন তো ব্রিটিশ অ্যাকসেন্টের কিছু প্যাটার্ন আপনাদের শেষ মুহূর্তে একটু শুনাই আপনারা একটু দেখেন বা কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারেন কিনা বা আপনারা কম্প্রিহেন্ড করতে পারেন কিনা ঠিক আছে তো এটা নিয়ে একটু দেখি আপনারা কি করতে পারেন এটা দেখি একটু ভালো করে শুনবেন Track 2.6. Test 3. Phase 2A. Listen and answer the examiner's questions. In this part of the test, you are going to listen to two recordings and answer some questions. You can make notes if you want to. You're in a department store. You hear two announcements what are the announcements about the things the shop sells the shop assistants or when the shop is open listen to the information recording one good evening this is a customer announcement the store is closing in five minutes can customers please finish their shopping now Please exit at the front door. All the other doors are now closed. We hope you visit our store again soon. We're open again at 9.30am. We wish all our customers a very nice evening. Recording 2 Good morning to all our customers. Come and see our new range of clothes on the second floor. Many things are reduced today. Our jeans are now half price. Are you looking for presents? Then visit the music department. All CDs are only £7 today. The shop and restaurant are open all day, and our customer service department is learner a. in the first recording, what is the announcement about? the things the shop sells? the shop assistants? or when the shop is open? thank you. learner b. in the second recording,

এই প্রথমের কথা বলছি একবারে প্রথমটার কথা দুইটাই ব্রিটিশ ওরা আর উচ্চারণ করতেছিল না ভালো করে শুনেন ওরা কিন্তু আর উচ্চারণ করে না দড়কালে আরেকটা কথা আছে দেখবেন ওরা কিন্তু আর উচ্চারণ করবে না কনসোনেন্ট যদি আর এর পরে কনসোনেন্ট থাকে ওরা কিন্তু আর উচ্চারণ করে না আবার বাড়াচ্ছি ভালো করে শুনেন দড়কালে অন্যটা বাজাই সমস্যা নাই আমি All right, bye. Track one point six, test one, phase two. A listen and answer the examiner's questions. In this part of the test, you are going to listen to two recordings. And answer some questions. You can make notes if you want to. You hear two people talking about college classes. Who is talking? A student? a parent? or a teacher? Listen to the information.: teacher Recording one.: This is a message for Rana about your new maths lessons. My name's Mrs. Black, and you're in my class. On the first day, please just come with a pen and some paper. You can buy books from the college shop at break time. The course starts on Monday and lasts for ten weeks. Any questions, just phone me. See you on Monday. Recording two. This is a message for Mr. Chang. My son David is in his science class, but he can't come to school this morning. He's got an appointment at the dentist's. He's having a lot of problems with a tooth. His class is in room 24. I'm sorry David's missing from the lesson, but my daughter can collect his homework. Learner A.

সেকেন্ড রেকর্ডিং এ কে কথা বলছে স্যার এটা ব্রিটিশ হবে ব্রিটিশ তো অবশ্যই দুইটাই সমস্যা নাই এখন কথা বলছে প্রশ্ন যে করছে आंसरটা দিবেন তো কে কথা বলছিল প্রথম রেকর্ডিং এ কে কথা বলছে আ প্যারেন্ট আ স্টুডেন্ট অর আ টিচার বলছিল না এটা কি প্যারেন্টস হবে স্যার যে ডেভিড ক্লাসে উপস্থিত হতে পারেনি এভাবে প্রথমটা প্রথম হবে টিচার তাই না কোয়েশ্চেন কি ছিল আপারেন্ট ওরা টিচার ঠিক আছে টিচার কথা টিচার বলবে ঠিক আছে প্রথমটা কথা বলছে টিচার মানে টিচার ঠিক আছে বা টিচার সেকেন্ড হচ্ছে ফ্যারেন্ট মানে বাবা কথা বলছিল পিতা কথা বলছিল ঠিক আছে ফ্যারেন্ট বা পিতা মাতার মধ্যে একজন এটা বুঝে আর কি আর প্যারেন্টস হচ্ছে পিতা মাতা প্যারেন্টস মানে পিতা মাতা শুধু প্যারেন্ট বললে বাবা বুঝাইতে পারে মা বুঝাইতে পারে সেকেন্ডটা কথা বলছিল আ প্যারেন্ট ঠিক আছে ব্রিটিশ অ্যাকসেন্টে আর উচ্চারণ করে না এটা মোটামুটি ক্লিয়ার তো আপনারা ঠিক আছে এরপর কাজ করব কথা বলবো তো আজকে একটু এই পর্যন্তই থাক আপনারা একটু রেস্ট নেন নটার দিকে বোধ আজকে আবার একটা ক্লাস আছে আর কি প্যাসিভ সেন্স ক্লাস মনে মিসিন ছিল তাই না মনে নাই আপনাদের আমি 15 বাদ দিয়েছিলাম মনে আছে জি স্যার ওই প্যাসিভ সেন্স 15টা আজকে করব আমরা তো 16 তো করেছিলাম 15টা জি স্যার ওকে ঠিক আছে ওটাকে নিয়ে ওটা ইম্পর্টেন্ট ক্লাস ওই দশ মিনিট পরে করেন না ঠিক আছে প্রথম থেকেই থাকবেন একটু রেস্টুরেন্ট একটু চা একটু চা কফি খান আল্লাহ হাফেজ